আপনি? হ্যাঁ, আমি আপনাকে না বলে চলে এলাম দেবলবাবু, অসুবিধা করলাম না তো? না না, তেমন কিছু না। আমি অবশ্য খুব বেশি সময় নেব না আপনার। আপনি কি আপনার ওই প্রপোজালটার ব্যাপারে কিছু? এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি মানে আমি বম্বে যাওয়ার আগে ব্যাপারটা সেটেল করে যেতে চাই। সেটেল বলতে? সেটেল বলতে যদি আপনি কোনো কারণে প্রপোজালটা অ্যাকসেপ্ট না করেন, তাহলে আমাকেও তো অল্টারনেটিভটা ভাবতে হবে। মিস্টার গুপ্তা, আপনার প্রস্তাবটা আমাকে বেশ ডিলেমার মধ্যে ফেলে দিয়েছে। তাই? কিরকম? দেখুন, আপনি নিজে আমাকে সিলেক্ট করেছেন, আপনি আমার সাথে দেখা করেছেন, নিশ্চয়ই ডেফিনেট কোনো কারণ আছে তার পেছনে। দ্যাটস রাইট। দেখুন, এখন যদি আমি আপনার সেই এক্সপেকটেশন ফুলফিল করতে না পারি, অর্থাৎ যেসব কারণে আপনি আমার কথা ভেবেছেন আর দেবলবাবু, লেট মি টেল ইউ সামথিং, আপনি কাজটার সঙ্গে পরিচিত নন। আমরা কি টার্মে সেটেল করব সেসবগুলো এখনো ডিসকাস করিনি। আপনি তার আগে থেকেই নেগেটিভ পয়েন্টগুলো ভাবছেন কেন? দেখুন মিস্টার গুপ্তা, ফ্র্যাঙ্কলি আমি একটু অন্য ধরনের মানুষ। আমি যখন কোনো কাজ করি সেটা 100% পারফেক্ট করার চেষ্টা করি। আমি একটা অন্য কাজে আছি, তাই কতটা চিন্তাভাবনা এই কাজে দিতে পারবো সে ব্যাপারে তো একটু চিন্তা করতেই হয়। ওয়েল দেন, আমি আপনাকে একটা সাজেশন দেব, এত চিন্তা ভাবনা করবেন না। আপনি কাজটা শুরু করে দিন, যদি পছন্দ হয় কন্টিনিউ করবেন, আদারওয়াইজ ছেড়ে দেবেন। সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু আমার বয়সে এই ধরনের অ্যাডভেঞ্চার মানায় না। কি মুশকিল! দেখুন, আমি তো আপনাকে পার্টনার হিসেবে ভাবছি, অতএব আপনার ইনভলভমেন্টটা অটোমেটিক্যালি আসবে। মানে আমি এক্স্যাক্টলি সেই অ্যাঙ্গেল থেকে ভাবছি। ঠিক আছে, তাহলে আগামী শনিবার সন্ধ্যেবেলা না হয় আমরা মিট করি, তখন টার্মস বলুন বা প্রসপেক্টাস নিয়ে কথা বলা যাবে। তাহলে আপনি রাজি? রাজি। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। গুড নাইট। গুড নাইট। Right, sir. Good night. Good night. কে এসেছিল গো? ওনাকে তুমি চিনবে না, ভদ্রলোক। ভরত গুপ্তা না? বাবা, তোমার আইকিউ দেখছি ভীষণ ইম্প্রুভ করে গেছে, ভেরি সারপ্রাইজিং। তুমি কি সত্যি সত্যি ওনার সঙ্গে ব্যবসা করবে নাকি? ক্ষতি কি, দেখি না কতদূর দৌড়তে পারি। না, আমার কিন্তু খুব একটা শাই নেই, এতে তোমাকে বলে দিলাম। কেন, কি প্রবলেম? আমাদের ওই বাড়িতে ওনাকে কেউ ভালো চোখে দেখে না। আচ্ছা, তোমার পিসির বাড়ির প্রবলেমগুলো উনি যখন সলভ করেন, তখন তো কেউ খুব একটা আপত্তি করে বলে আমার মনে হয় না, তাই না? মানে? মানে ধরো ভদ্রলোক অনেক দিন ধরে পিসিমণির বাড়ি যাতায়াত করছে, উনি কি আনপ্লেজেন্ট কিছু করেছেন বলে তুমি শুনেছো? না, বড় বৌদি বলেছিল ছোট পিসিমণির জন্য উনি বিয়ে করেননি। আশ্চর্য! উনি যদি একটা বিয়ে করতেন তাহলে উনি একটা আগমার্কা ভদ্রলোক হয়ে যেতেন। সত্যি তোমাদের ধ্যান ধারণা না। দেখো, তোমার যদি সত্যি সত্যি ব্যবসা করার ইচ্ছে হয়, বাবা তো তোমাকে হেল্প করতে পারেন। শ্বশুরের ব্যবসায় জামাইয়ের অনুপ্রবেশ? হ্যাঁ, তাতে কি? মাফ করো বিপাশা, আমি কি করব সেটা আমি ডিসাইড করি। ওকে,
ও বিজনদা, আপনি এখানে? আমি হ্যাঁ কেন? না মানে আপনি গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, আমি ভাবলাম যে কোনো বিপদে পড়ে আপনার শরীর টরীর খারাপ হলো কিনা। আরে আমাদের শরীর লোহার, অত সহজে কিচ্ছু হয় না। ডেকেছি কেন জানো? একটা কাজ আছে। বলুন না। তুমি কয়েকদিনের জন্য ছুটি নিতে পারবে? ছুটি কদিনের? পাঁচ দিন। পাঁচ দিন? হ্যাঁ সে হয়ে যাবে, কিন্তু ছুটি কেন বিজনদা? আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমি যেখানে নিয়ে যাব। কেন, কোনো আপত্তি আছে নাকি? আপত্তি কেন থাকবে? অ্যাকচুয়ালি বাড়িতে থাকবো না পাঁচ দিন, একটু বলে যেতে হবে। তো তো বলো, তুমি বলো যে তুমি আমার সঙ্গে দিল্লি যাচ্ছ আগামী বুধবার বিকেল চারটে। দিল্লি? দিল্লি? আমি আপনার সঙ্গে দিল্লি যাব? শোনো, টিকিট পয়সা করি এসব নিয়ে কোনো চিন্তা নেই, ও সব বন্দোবস্ত হয়ে যাবে, বুঝলে? তুমি শুধু বাড়িতে বলে রেখো। বিজন দত্তর সঙ্গে দিল্লি গেলে ও বাড়িতে আমার আর জায়গা থাকবে তো? ছোট মামু তো এমনি একদিন বলছিল যে বিজন দত্ত দত্তর সঙ্গে কোনো যোগাযোগ রাখিস না, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? ওবা মেনে গেলে যে না বিজন দা, আমি আসলে ভাবছিলাম। কি ভাবছিল? ভাবছিলাম যে ওই মায়ের শরীরটা তো খারাপ আপনি জানেন, তো সেক্ষেত্রে আমার না থাকাটা কি উচিত হবে? তোমার মামার বাড়িতে তো গোষ্ঠীর লোক একজন কেউ নেই যে কদিন তার একটু দেখাশোনা করতে পারবে? না তা পারবে, আসলে পুরো দায়িত্বটা তো মেনলি আমার উপর, সেই জন্য। ঠিক আছে, একটা কাজ করাই যাক, আমি কালকে তোমাকে একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি ওখান থেকে একটা নার্স অ্যাপয়েন্ট করে নিও, এ কদিন সেই দেখাশুনো করবে। সেটাও হতে পারে। আচ্ছা বিজনদা, আমি বলছিলাম যে আমার যাওয়াটা কি খুব দরকার? না মানে আমি জানি আপনি ব্যবস্থা যখন করছেন সবই ঠিকঠাক থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি বড় মামুর কাছ থেকে পারমিশন নিতে হবে, তো কোনো অসুবিধে হলে আমি তোমার বড় মামুর সঙ্গে কথা বলতে পারি। না 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 তার দরকার নেই, মাত্র পাঁচ দিনের তো ব্যাপার, সে আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিজন দা, অসুবিধে হবে না। আর দরকার হলে চাকরিটা ছাড়বে। হ্যাঁ চাকরি? হ্যাঁ, আরে তুমি যদি ব্যাংকের চাকরিটা পাও তাহলে কি আর তুমি এই চাকরিটা করতে পারবে? পারবে না। না কিন্তু বিজন দা, সেটার সাথে এটার কি সম্পর্ক? না না এটা আমি কথার কথা বললাম, কারণ দেখলাম যে চাকরির ব্যাপারে তোমার ভীষণ ভয় আছে। আরে ভয় কিসের? শোনো তুমি রেডি হয়ে নাও, সামনের বুধবার বাড়িতে যা বলা টলা বলে নিও। আর না এখন আর অন্য কোনো কাজ নেই, তুমি যেতে পারবে। আমি আসছি বিজন। কেমন আছেন? দেবল এসো এসো বল। কি ব্যাপার, খুকি আসেনি? না আসলে আমি এসেছি আমারই একটা দরকারে আর কি। ও আমিও আজ অফিসে বেরোইনি, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। একটা বিরাট ধকলও তো যাচ্ছে। হ্যাঁ হঠাৎ কোমায় টার্ন করে গেল, এখন তো কারোরই কিছু করার নেই। হ্যাঁ বুঝতে পারছি, আসলে আমাদের তো মেনে নেওয়া ছাড়া কোনো কিছু করারও নেই। তুমি বসো, আমি তোমার মাকে ডেকে। না আপনি উঠবেন না, উঠবেন না, আমি না পরে মার সঙ্গে দেখা করবো। আসলে যে কথাটা আমি
বলতে এসেছি সেটা আমার আর আপনার মধ্যে হওয়াই ভালো আর কি। কি ব্যাপার বলো তো, কোনো কিছু গোলমাল হয়েছে নাকি? না না, গোলমাল কিছু নয়, আসলে একটা ডিসিশনের ব্যাপার আছে, সেটা কারোর সঙ্গে ডিসকাস না করে নিতে সাহস পাচ্ছি না আসলে। বলো, শুনছি। আগে ব্যাপারটা আপনাকে বলি, বোম্বের এক ব্যবসায়ী, মানে অটোমোবাইলের বিজনেস আছে, কলকাতায় তার ব্রাঞ্চ অফিস আছে আসলে, তো ও একটা একজন পার্টনার চাইছে। তো পার্টনার চাইছে যখন ইনভেস্টরের খোঁজ করুক। না মানে আসলে কি হয়েছে, পার্টনার চাওয়ার একটা কারণ আছে, যদি ব্রাঞ্চ ম্যানেজার হয় বা ইনভেস্টর হয় তাদের তো কোনো ইন্টারেস্ট থাকবে না বিজনেস এক্সপ্যান্ড করার ব্যাপারে। পার্টনার থাকলে ন্যাচারালি তার একটা বিজনেস এক্সপ্যান্ড করার ইন্টারেস্ট থাকবে, আগ্রহ থাকবে। জানরেল ব্যবসাদার। তা এই লোকটা তোমাকে চিনল কি করে, মানে ও তোমাকে অ্যাপ্রোচ করলো কি করে? আগে মানে সেটা জানলে আপনি কতটা খুশি হবেন সেটা আমি ঠিক জানি না, তবে দেখো তোমাকে একজন বিজনেস অফার করছে, তা আমি অখুশি হতে যাব কেন? মানে আমি চিনি, তবে ততটা চিনি না আর কি, তবে চিনি, একেবারে অচেনা নয় আর কি। একদম মিস্টিরিয়াসলি কথাগুলো বলছো কেন বলো তো? লোকটা কে তাকে আমি চিনি? ভদ্রলোকের নাম ভরত গুপ্তা। ভরত গুপ্তা? তা সে তোমাকে চিনল কি করে, তোমাকেই বা কেন সিলেক্ট করতে গেল, তার আসল উদ্দেশ্যটা কি? না না, তার তেমন কোনো তেমন উদ্দেশ্য নেই, আমি সেটা ভালোভাবে খোঁজ নিয়ে দেখেছি। আসলে উনি এখানে একটা রিলায়েবল কাউকে পেলে বোম্বের ব্যবসায় উনি আর একটু বেশি নজর দিতে পারবেন, সেটাই অ্যাকচুয়াল কারণ। তো এই ব্যাপারে তোমার নিজের মতামতটা কি সেটা আগে জানা দরকার। আমি মানে আমার কিন্তু খুব একটা অনিচ্ছা নেই, যদি আপনি সম্মতি দেন আর কি। তোমার চাকরির কি হবে? ওতে কোনো অসুবিধা নেই, আসলে দুটোই একসঙ্গে করা যাবে। দেখো দেবল, তুমি যদি ব্যবসাই করতে চাও তো তুমি আমাকে আগে বলো নি কেন? আগে আমি কিছুই চাইনি, মানে বলা যেতে পারে এটা খানিকটা অপ্রত্যাশিতভাবেই অফারটা এসেছে আমার কাছে। আর তাছাড়া ধরুন লাইরি গ্রুপে হয়তো আমি কখনোই জয়েন করতাম না, কারণটা হচ্ছে এখন হয়তো সম্পর্ক ভালো থাকতো, কিন্তু 5 বছর বাদে হয়তো সম্পর্ক না ভালো থাকতে পারে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, আমার মাথায় ব্যাপারটা আসেনি। ঠিক আছে, তুমি যদি ব্যবসা করতে চাও আমার কোনো আপত্তি নেই। তা তোমাকে কত পার্সেন্ট ইনভেস্ট করতে হবে? এখন এসব প্রসঙ্গ আসেনি, তবে এ ব্যাপারে উনি নিজেই বলেছেন যে এগুলো খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। দাদা, কিছু বলবে মোনাদা? তোমার ঘরের সামনে আমি
দুবার গিয়েছিলাম, দেখলাম তুমি ঘরেতে নেই। এখানে এসে দেখলাম তুমি অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে আছো। কি হয়েছে তোমার? না, কি আর হবে, মায়ের জন্যে মন খারাপ করে দাঁড়িয়ে আছো? মন খারাপ করে দাঁড়িয়ে থেকে বা কি করব, কিছুই তো করতে পারবো না। জানো দাদা, মানুষ যখন জন্মায় তখন গভীর রাতে বিধাতা পুরুষ এসে তার কপালে লিখন লিখে দিয়ে যায়। এ তোমার কপালে লিখন দাদা? হ্যাঁ মুনাদ্দা, তুমি ঠিকই বলেছ, কপালের লিখন। তা নাহলে এরকম বিপদ কেন হবে বলো তো? জানো দাদা, মানুষের জীবনে জন্ম মৃত্যু দুই আছে, কিন্তু পিসিমার কথাটা ভাবো, একটা মানুষের জীবন আছে অথচ জ্ঞান নেই, এটা চোখের সামনে সহ্য করা যায়? জানো মনোহর, আমার এক এক সময় মনে হয় আমি কোনো একদিন হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো যে মা আগের মতো সুস্থ সবল হয়ে গেছে, স্নান করে উঠে রান্না বান্না করছে। আরে তোমার মনের অবস্থা আমি জানি দাদা, কিন্তু আমি কিছু করতে পারি না। তুমি আর কি করবে মনাত, এত বড় বড় ডাক্তার, তারাই কিছু করতে পারছে না। আর শেষদা তো চিকিৎসারও ত্রুটি রাখেনি, একটা সুস্থ মানুষ হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল আর উঠল না, ওষুধপত্র ইঞ্জেকশন সবই তো হলো, কিন্তু কিছুই যে হলো না দাদা। তুমি আমার বাবাকে দেখেছ না? হ্যাঁ দেখেছি বইকি, কৃষ্ণ ঠাকুরের মতন এত বড় বড় চোখ, সুদর্শন চেহারা, সব সময় মুখে হাসিটি লেগে থাকত, কিন্তু ওই রকম একটা মানুষ যে কার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে এটা ভাবা যায় না। সবই কপাল দাদা।
কিন্তু মুনাদা, তুমি যখন ওনাকে দেখেছো তখন তুমি তো অনেক ছোট ছিলে, এসব কথা মনে রাখলে কি করে? জানি দাদা, আমি সব কথাই জানি। চাকি ও কথা থাক। শোনো দাদা, তোমার যদি পড়াশোনা করতে ইচ্ছে না হয় তুমি ওপরের ঘরে গিয়ে টিভি দেখো, একা একা থেকো না দাদা, মন খারাপ করবে। তুমি যাও মনে হতাম, আমি আসছি। আচ্ছা।